নমস্কাৰ ছাত্ৰ ছাত্ৰীসকল ইউ কে এম ষ্টাডীলৈ তোমালোকক স্বাগতম জনাইছোঁ আজি আকৌ তোমালোকৰ কাৰণে নীতি শিক্ষাৰ আৰু এটা ভিডিঅ' লৈ আহিছোঁ যদি তোমালোকৰ এই ভিডিঅ'টো চাই ভাল লাগে তেনেহ'লে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা আৰু তোমালোকৰ লগৰীয়া বন্ধু বান্ধৱীক শ্বেয়াৰ কৰিবা আজিৰ চতুৰ্থ চেপ্টাৰটোত আছে ৰাজকুমাৰ ধ্ৰুৱ এই চেপ্তাৰটোত তোমালোকে রাজকুমার ধ্রুবই কি কারণে যাবলগীয়া হৈছিল আৰু শেহত ঈশ্বৰৰ কৃপাত কেনেকৈ নিজে ৰাজ ৰাজভোগ কৰিব পাৰিলে সেই সকলো কথা এই পাঠটো তোমালোকে পঢ়িলে জানিব পাৰিবা তো বলা আজি আমি এই প্ৰশ্ন উত্তৰ আৰম্ভ কৰোঁ প্ৰথম প্রশ্নত আছে সুনীতিয়ায় কিহর কারণে রাজকারেং এৰি যাবলগীয়া হল বহুত হাজার বছৰৰ আগর কথা উত্তর ভারত এটা বিশাল অংশ উত্তানপাত নামের রজায় রাজত্ব করেছিল দুগ রানী আছিল সুনীতি আর সুরুচি সুচি বর ঈষাপরাণ আছিল কিন্তু ৰজাই সুরুচিক হে বেশি ভাল পাইছিল কালক্রমত রজা বাবে সুনীতি আর লকুমার ধ্রুব চকুর কুটা যেন হয়ে পৰিল সেই কারণে মনের দুঃখতে সুনীতিয়ে ধ্রুবক লই। রাজকাঙরপাড়া ওলাই গুছি গৈছিল দুই নম্বৰত আছে ধ্রুব দেউতাকৰ কুলাত বহিবলৈ যাওতে কি হৈছিল ধ্রুবই দেউতাকৰ কুলাত বহু যাওতে হিংসাপরাণা সুরশিয়া টান মারি ধ্রুবক আতরাই কৈছিল ধ্রুব তোমার রজার কুলাত বহার অধিকার নাই অকল মূর লড়াইহে এই দাবি করব তিন নম্বৰত আছে ধ্রুবই অৰণ্যলৈ কিয় গৈছিল যেতিয়া ধ্রুবক ইষ। ঈর্ষা পরায়ণা রানী সুরুচিয়ে রোজার কুলাত বহিব দিয়া নাছিল তেতিয়া ধ্রুবই মনত দুখ পাইছিল আর মাকক আশপ্রাসাদ ঘটা সকল কথা কান্দি কান্দি কৈছিল ইয়ার পিছতে মনর দুখতে তেও মাকর অনুমতি লৈ ঈশ্বরক ধ্যান করিবলই অরণ্য গৈছিল ধ্রুবক মন্ত্র কোনে শিকাইছিল ধ্রুবক মন্ত্র মহর্ষি নারদে শিকাইছিল প্রভু নারায়ণে ধ্রুবক কি কি আশীর্বাদ প্রদান করেছিল প্রভু নারায়ণে ধ্রুবক আশীর্বাদ তেও কে দেউতাকৰ কোলাত বহিবল অধিকার পাব আর আশীর্বাদ দিছিল যে জগতর এজন কীর্তিমান রজা হই ৰাজপাট ভোগ কৰিব আর উজ্জ্বল তরা হয়ে আকাশ জিলিকি থাকিব ধ্রুবই শ্রীনারায়ণর দর্শন পালে বুলি শুনি রজায় কি আদেশ জারি করেছিল ধ্রুবই নারায়ণর দর্শন পালে বুলি শুনি রজায় কর্মচারী সকল সুনীতির ঘরাই যথোশ্রী ধনমান সহকারে রাণী রাজকুমার ধ্রুব কণার আদেশ জারি করেছিল এই পৰা কি নীতিশিক্ষা পালা লিখা ভগৱানৰ প্রতি অঘাত ভক্তি আর প্রভুরচরণ তটল বিশ্বাস ৰাখিলে সিদ্ধি লাভ পাৰি এই ইমান অতিরিক্ত প্রশ্ন নাই তথাপি পৰা মই সৰু সৰু দুটা প্রশ্ন উলিয়াইছোঁ এই দুটা হৈছে এক নম্বর রজা উত্থানপাদর কেইজনী রানী আছিল আর কি কি রজা উত্তানপাদর কি রানী আছিল সুনীতি আর সুরুচি সুনীতি আর সুরুচির স্বভাব কেনকা আছিল সুনীতি এগারী অতি ধর্মবিরু আর সুরুচি বর ঈর্ষা আছিল আসিল এই পাঠট আছিল আসিল প্রশ্নোত্তর তো তোমালোকৰ যদি এই উত্তৰখিনি চাই ভাল লাগে এই ভিডিঅটো তোমালোকে লাইক আর শেয়ার করে দিবা আর যকলে সাবস্ক্রাইব করা নাই সেই সকলে মূর চ্যানেলটা সাবস্ক্রাইব আৰু আর বন্ধুবর্গক শেয়ার করে দিবা যাতে আগন্তক দিনত আৰু নতুন নতুন মই ভিডিও বনাব আৰু উৎসাহ লাভ করবো গতি আজি তোমালোকে এই ভিডিঅটো সকাল চাবা বুলি আশা রাখিল আৰু তোমালে সকলোৱে ভালে কে থাকে তার কামনা কৰি ভিডিঅটো সমাপ্ত করল ধন্যবাদ